আমার এই অবস্থা, আমার এই পাউডারওয়ারা রোড করা, এরপরে কেউ ব্যবস্থা করে আমাকে বলুন ভাই গোর্খাটি কালকে মারছে সবাই রে এই সব জায়গায় আমরা কি করে খাবো আমরা যে প্যাডেল চালিত রিক্সা যেগুলো ছিল সেইগুলোর ব্যাপারে আমরা বলছি না। প্যাডেল চালিত রিক্সাকে যারা ইঞ্জিন দিয়ে রূপান্তরণ করেছিলেন সেই সমস্ত রিক্সা ভ্যান আমরা বন্ধ করার সিদ্ধান্ত আজকেই সভাতে হয়েছে। এই ব্যাটারি রিক্সা চালিত বন্ধ করছে, এখন আমরা কি করে খাবো এই ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর কাছে একটু আবেদন, আমরা এই ব্যাটারি রিক্সা চালিয়া কোনো মতে মালপত্র চালিয়া খেতে পারি, এই জন্য প্রধানমন্ত্রীর কাছে আমার এই আবেদন, খালি আমাদের এই ব্যাটারি চালিত রিক্সা প্রতিবন্ধী মানুষ চালাইতে পারি। আমাদের এক কেজি দাবি, আমাদের 15 বছর চাই, আমরা 15 বছর না আগা পর্যন্ত আমরা অপচালিত রিক্সা চালিয়ে যেন আমরা খাইতে পারি। আমাদের মাননীয় মেয়র, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই একটা দাবি, আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিবন্ধীরা যেন চলতি খুলে ফিরে খাইতে পারি, আমাদের মালপত্র নিয়ে নিয়ে আমরা বাঁচতে পারি। আমরা এই অটো রিক্সা চালাই, আমাদের নানান দিকে রাস্তা দিয়ে প্রশাসন আমাদের সমস্যা করে, এখানে ভিড় করে গাড়ি চালাতে দেয় না, গাড়ি লোয়া জায়গা, এই আমরা মনে হয় 6-7 দিন ধরে রাস্তা বসে আছি, ঘরে খাবার নেই, চাল নেই, অনা হয়ে আমরা চলতেছি। আমাদের এই মানববন্ধনে আমাদের কিন্তু সবাই আমাদের এই সহায়তা করে, অনুমতি দেয় সরকার, আমরা কর্ম করে অটো রিক্সা চলে খাইতেছি, হট করে অটো রিক্সাটা বন্ধ করে দিল, পুলিশরা রেখার করে ডাম্পিং পাঠায়, আজকে 7-8 দিন থেকে বয়ে আছি, আমার অটো রিক্সা চলতে না দিলে আমার একটা কর্মস্থান দেব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই দাবি। এইসব মানুষ যারা আমাদের সাথে সম্পৃক্ত আছে, এইসব মানুষ একসময় ভিক্ষা করে খাইত, ভিক্ষা বৃত্তি ছাড়ে দিয়া এই অটো রিক্সা বাড়ানোর পরে তারা এই অটো রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করত এবং তাদের মা বাপের বা এবং ছেলে মেয়েদের লেখাপড়া ও তাদের চিকিৎসা বহন করত। এখন কিছুদিন যাবৎ আমরা এর আগে গাড়ি চালাইছি, কোনো সমস্যা হয় নাই, মানবিক দৃষ্টিতে দেখছে। এখন মেয়র মহোদয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপরে থেকে নিষিদ্ধ করার পরে আমাদের আমাদের গাড়িগুলো আর রোডে চলতে দিচ্ছে না, পুলিশ প্রশাসন লোকজন উদ্ধার কর্মকর্তা, আমরা যাদের কাছে যাই তারা আমাদেরকে একটু সহানুভূতি দেখায়, বুসুক দিয়ে বিদায় করে দেয়। এই বিদায়ে হইতে হইতে আজকে আমাদের পেট চেকতে পিঠে আর পিঠ চেকতে দেয়ালে, আমাদের করার মতো কোনো রকম কিছু নাই, চলার কোনো গতি নাই, আমরা আজকে কয়েকদিন যাবৎ না খাওয়া অবস্থায় এই বাংলাদেশে আমরা বসবাসরত, কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের একটা বাইতে থাকার অধিকার আছে। আজকে যে আমরা বাইতে
ঢাকা থাকবো কি না, আমাদের কর্মহীন হয়ে গেছে। এতগুলা মানুষ এই ঢাকা মহানগরের দক্ষিণে প্রায় 800 উপরে মানুষ বেকার হয়ে পড়ছে। এই বেকার হয়ে পড়ছে বিদায় আজকে আমরা এই ঢাকা মহান প্রেস ক্লাবে আমরা আয়োজিত হয়েছি বা একটা সমাবেশ দিয়েছি। এই সমাবেশে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ও প্রধানমন্ত্রীর কাছে এবং সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে আমরা সাহায্য চাচ্ছি, আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর যেন একটা কর্মের ব্যবস্থা করে দেয়। আর যদি কর্মের ব্যবস্থা না করে দেয় তাহলে যেন এই আমাদের এই অটোরিক্সাটা বহন থাকে, আর যদি অটোরিক্সা না বহন থাকে তাহলে আমাদের খাদ্য চিকিৎসা সুব্যবস্থা পুনর্বাসন যেন তাদের তারা আমাদেরকে দিয়ে দেয়, আমরা যেন এই পরিবার পরিবার নিয়ে এক মুঠো ডাল ভাত খেয়ে ব্যস্ত থাকতে পারি এবং আমাদের ছেলে সন্তানদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি। এই এই বক্তব্য রেখে আমি শারীরিক প্রতিবন্ধী আমরা বড় আমাগরের শারীরিক প্রতিবন্ধী আমাগরের সব জায়গায় আমাগরের নির্যাতন করে, মানুষ করে, এত আমাগ ব্যাটারি চালক ব্যাটারি সব বাইগরে মারে, ব্যাটারি একটা দিছে কামরাঙ্গি সব ঢাকা দক্ষিণ সিটি সব জায়গায় আমরা গাড়ি চালাইতে গেলে কাজ করতে পারে না, কোনো ব্যাটারি চলবে না, অবৈধ আমাগরের নাজুক নির্যাতন করে, আমাগরে পিটায়, আমাগরে বাঞ্ছনা দেয়, আমাগো বাইগরে মারছে, আমরা কী করে খাবো? ভিক্ষা খাবার কর, ভিক্ষা করতে পারোস না, পুলিশ প্রশাসন কাম করে খাইছে না, ভিক্ষা করোস কা কে লেখা? হ্যাঁ আমার আমাগরে কাম দেয় না, আমাগরে ব্যাটারি চাই, আমাদের লগের বাই করে মারছে। এই যে পাওয়া আমার এই যে লোকে পাওয়া অবস্থা, আমার এই পাওয়া বারে রোড করা, এরপরে আমাকে বাই করে ব্যাটারি কালকে মারছে, সবাই এই সব জায়গায় মারছে, কই ব্যাটারি চলবে না? স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে কই আবেদন জানাই, স্বরাষ্ট্র মন্ত্রী আমাগরে প্রতিবন্ধী দেখে না, আমরা আবেদন জানাই স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে, মেয়র মহোদয়ের কাছে কইছি, ওবায়দুল কাদেরের স্যারের কাছে বলতে আসছি, আমাকে একটা ব্যবস্থা করে দিত, কারণ আমরা ব্যাটারি চালক গাড়ি কেন আমরা বিগত আজকে 20 দিন ধরে আমাকে ঘরে খাবার নাই কোনো, আমরা অহংকার, আমাকে কয়দিন ধরে আমাকে এই অবস্থা চলতে আছে, ধার নিশ্চয় আবার আমাকে কয় কি মাদারচোদ, হ্যাঁ ভিক্ষা করে রেখে যাস না, ব্যাটারি চালক স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিছে, আমরা গত পরশু বৃহস্পতিবার আইছি, এই মেয়র মহোদয়ের কাছে আমাকে কোনো ছাড়া দেয় নাই, আমাকে কিছু দেয় নাই, মেয়র মহোদয় আমাকে পাড়া দেয়, দুই মেয়রে কথাবাদি করে অফিসে অফিসে গেছে গা, আমাকে কোনো সাহায্য দেয় না, আমরা 800 মানুষ আইছি গাড়ি লেয়া, আমরা যেভাবে আইছি এভাবে পুলিশের ঘরে খায়া আমরা গেছি গা, এরপর দিন আমরা বাইরে আইছি সকালে, আমাকে সবাই ব্যাটারি খুলে রেখেছে এবং আমাকে ব্যাটারি কোনো দেয় নাই, ঢাকা কামরাঙ্গি চর থানার কর্মকর্তা পুলিশ অফিসার আমরা রাস্তা বন্ধ করে দিতে গেলে আমাকে লোহার ব্রিজ রাস্তা বন্ধ করে দিই, মারপিট করতে ব্যাটারি পুরো ঢাকা, কেউ কোনো এমনিছি না, লালবাগ ঢাকা দক্ষিণ সিটি কোনো জায়গায় গাড়ি চালাইতে পারি না, বিগত 20 দিন ধরে সবার বাড়ি খাবার নাই, এই যে আমাদের সভাপতি কমর আইতে সভাপতি এই সেক্রেটারি এবার আমাকে আমাকে ভাই লগের ভাই সদস্য সব আমাকে এই অবস্থা যত্ন করতে সব, এটা আমরা মুক্তি চাই, আমরা ভিক্ষা করতে চাই না, আমরা কর্ম করে খাইতে চাই, আমরা কর্ম করে কয় খাইতে চাই, কর্ম করে খাইলে পুলিশে কয় ভিক্ষা করে খাইতে পারোস না, কয় কর্ম করে খাবি না, তোরা সরকারের প্রথম প্রধানমন্ত্রী কইছে আর স্বরাষ্ট্রমন্ত্রী কয় তো গাড়ি ব্যাটারি চালক অবৈধ, আমাকে সরকার প্রধানমন্ত্রী মেয়ে আমাকে আমাকে প্রতিবন্ধীর লেগে গাড়ি বাই করছে, ভালো লোক চালায় মনে করেন আমাকে এই অবস্থা, ভালো লোক চালায় কর, তোমরা প্রতিবন্ধী না, তোমরা ইয়ে না, হ্যাঁ আমাকে অনেক নির্যাতন করছে, অনেক ইয়ে করছে স্যার, হ্যাঁ আমের কাছে আবেদন জানাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাই, আমাকে ব্যাটারি চালক গাড়ি আর মেয়র মহোদয়ের কাছে বলছি, স্যারের কাছে বলছি, আমরা গত বৃহস্পতিবার আইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রতিবন্ধী ভাই, আজকে আমরা এসেছি প্রেস ক্লাবে মানববন্ধন করতে। আজকে 4-5 দিন থেকে আমগো ঘরে খাবার নাই, আমরা কী করে খাবো? কর্ম আমরা তো কর্ম করতে পারি না। কাল কেমন করে কামরাঙ্গেশ্বর থানার মধ্যে আমগো পুলিশে ব্যাটারি খুলে নিয়ে গেছে, পুলিশে আমগো মারধরও করছে অনেক লোকের। আমরা আমগো লাস্টে রাস্তা বন্ধ করছি, পর লাস্টে আজকে আমরা সিদ্ধান্ত রয়েছি আজ প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করবো। আমরা কী করে খাবো? আমরা যে কোনো কাজ কাম করতে পারি না, আমরা কী করে খাবো? আজকে আমি শারীরিক প্রতিবন্ধী ঐক্য সমাজ থেকে আজকে প্রেস ক্লাবের মানববন্ধন করতে এসেছিলাম, কিন্তু আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের ব্যাটারি চালিত গাড়িটি নিষিদ্ধ করে দেওয়ার পর থেকে আমরা রাস্তায় রাজপথে গাড়ি চালাতে পারি না। আমরা বড় কষ্ট করে জীবনযাপন করছি, বেশ কিছুদিন ধরে আমাদের ঘরে খাবার নাই, আমাদের ছেলে সন্তানদের মুখে খাবার দিতে পারি না। যখন আমাদের অনেক ব্যথা বেদনা, এই ব্যথা কার কাছে বলবো? এই জন্য আজকে প্রেস ক্লাবের মাঠে আমরা উপস্থিত হয়েছি শারীরিক প্রতিবন্ধী ভাইয়েরা। আজকে শারীরিক প্রতিবন্ধী ভাইদের একটাই দাবি, আমাদের ব্যাটারি চালিত গাড়িটি মাননীয় প্রধানমন্ত্রী যেন অনুমতি দেয়, যেন আমরা কর্ম করে বেঁচে থাকতে চাই। আমরা ভিক্ষা চাই না, কর্ম চাই। শারীরিক প্রতিবন্ধী ভাইদের ব্যাটারি চালিত গাড়িটি অনুমতি চাই। এমপি মন্ত্রী রয়েছেন, এই 9 সাল থেকে